হ্যালো গাইস, দেখুন আমার বউ কেক নিয়ে এসেছি, সে রেডি হয়েছে কিন্তু তাও খেপে রয়েছে এখনো পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিন, তোমরা আছো আমার চ্যানেল মেকিং মাই ডে তে, তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো একটা খুব 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 স্পেশাল দিন, সেটা হলো আমার কাছে অবভিয়াসলি, সেটা হলো আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সকালবেলা উঠে যথারীতি কাজকর্ম সব ছেড়ে নিয়েছি, কেন বাইরে প্রচণ্ড পরিমাণে এত গরম, এত এখনই দেখতে পাচ্ছ কত আলো খালি, মানে এতই রোদ, এতই রোদ, তোমরা জানো যে কতটা পরিমাণে গরম বেড়েছে, তার ফলে কতটা মানুষের সমস্যা হচ্ছে। তো সেই কারণে হয়তো একটু গরমটা কম থাকলে হয়তো সকাল থেকে বেরোনোর কোনো প্ল্যানিং থাকতো, আর বিকালবেলা বেরোনো মানে দুপুর বেরোনোর প্ল্যানিং আছে। তো এখন আপাতত কাজে গেছে, জানি না কতদিন কী হবে, তো দেখা যাক। আমি এই সবই সব কাজকর্ম করে কাছাকাছি করে এই এলাম, এবার ঠাকুরকে পুজো দেবো, দেওয়ার পর তারপর রিপোর্ট করবো করে। তো আমার ঠাকুর পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে, যে তোমার এই কয়েকটা অল্পই ঠাকুর, তো যে কারণে বেশিক্ষণ আমার লাগে না পুজো দিতে। তো দেখে না কী কী ঠাকুর আছে, এই আমার বুড়োকে দেখো, গরমে জামা কাপড় পরতে পারছে না, এত গরম লাগছে ও যে জামা কাপড় পরতে পারছে না। আর এই যে টাকলা হয়ে গেছে, ওর বাবা কালকে ওকে টাকলা করে এনেছে, মানে মাথায় বিভৎস পরিমাণে ঘামাচি হয়ে গেছে, যে কারণে ওকে টাকলা করে দেওয়া হয়েছে। আর ওদের ঘর থেকে বেশি বেরোতে দিচ্ছে না, কিন্তু বদমাইশ এত, সারাক্ষণ ঘরের বাইরে ঘুরে বেড়ায়, সারাক্ষণ ঘুরু 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 ঘুরু, বাইয়ে বাইয়ে বাইয়ে, কথা তো বলতে পারে না ভালো করে, অল্প অল্প যতটা বলতে পারে ওরা তিনি বলবে বাইয়ে বাইয়ে, মানে ও বাইরে যাবে ঘুরতে, ওই যে বলছে বাইয়ে। এখন একটা বেলুন পেয়েছে, বেলুন নিয়ে খেলা করছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আজকে মা চাউমিন বানিয়েছে, যে চাউমিন আর শসা দিয়েছে। তো গরম গরমে উঠে থাকা যাচ্ছে না, তো আমি ব্রেকফাস্ট হয়ে গেছে করা, দেখি চাউমিন, তো ওইটা অল্প একটুখানি ভিজিয়ে করতে দেবো, তার কারণে যেহেতু ছেলে সাথে আছে তো বদমাইশি করছে, এই চাকরিগুলো তো ওই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, এখন আমি ভিজিয়ে দেবো, ভিজে যাচ্ছে। তো আর এখন কোনো ভিডিও ভিডিও করবো না, কেন ওই গাড়ি নিচে গিয়ে ও একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, তার জন্য আমাদের চান করে ঘুমোবে, তো সে কারণে এখন আর কোনো ভিডিও না, তো আমাদের দুপুরের মধ্যে আছে দেখো ভাত, আর এটা হলো চচ্চড়ি উচ্ছে দিয়ে আলু দিয়ে, আর কুমড়ো আছে মনে হয় তাই দিয়ে চচ্চড়ি মতো হয়েছে একটা, আর তেঁতো যেহেতু প্রথমে খেতে তাই তেঁতো, শাক ভাজা ছিল, মাছের ঝোল করেছে, কেন আমরা ঝাল বেশি খাই না, ওই জন্য ঝোলটাই খেতে ভালোবাসি। তো এটা রুই মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল হয়েছিল, আর আমের চাটনি ছিল, যেটা গরমকালে আমার খুব ফেভারিট খেতে। আর এত এত রোদ্দুর, যেন মনে হচ্ছে সেই ভাজা পোড়া হয়ে যাচ্ছি, এত রোদ্দুর এত গরম। তো আমি আর উপরে আসিও নি, ওই জন্য ফোনটা আর নেওয়াও হয়নি আর ভিডিও করাও হয়নি, সকালবেলা যা ভিডিও করেছিলাম ওইটুকুই। তো এখন দেখো বাইরেটা অলরেডি অন্ধকার হয়ে গেছে, তো আমাদের সন্ধেবেলা বেরোনোর একটু কথা ছিল, তো ও এখনও কাজ থেকে ফেরেনি, জানি না ও কখন ফিরবে, দেখা যাক, যদি তাড়াতাড়ি ফেরে হয়তো বেরোনো হবে, আর যদি না তাড়াতাড়ি ফেরে তাহলে হয়তো বেরোনো হবে না। তো আমি সকালবেলা কাচাকুচি করেছিলাম, দেখো বালিশগুলো এখনও কভার আমার পরানো হয়নি, ওগুলো এবার পরাবো, এই যে বালিশ নিয়ে বসে আছে ছেলের কভার পরানোর জন্য, তো পরিয়ে তারপর দেখা যাক, যদি না আসে তাহলে তো কোথাও যাওয়া হবে না, বাড়িতেই বসে থাকা হবে, তো দেখা যাক কী হয়। অ্যানিভার্সারি মানে প্রত্যেকের কাছে একটা স্পেশাল দিন, বাট আমাদের কাছে সেরকম স্পেশালভাবে কোনো দিন কিছু হয় না, তো দেখা যাক কতদূর কী হয়। বলে তো হচ্ছে কেন কাজ তো বন্ধ করে আর ঘুরতে যেতে পারি না, কাজটাই আগে, কেন কাজ না করলে তো আর পেটে ভাতটা আসবে না, যে কারণে কাজটাও করছে, করুক, যদি ওর কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো বেরোতে পারি, আর না হলে হয়তো বেরোনোর কোনো প্ল্যানিং নেই, দেখা যাক। সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট, মানে সব সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, তারপর তোমার বালিশের কভারগুলো পরাচ্ছিলাম সেগুলোও পরানো হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত স্টিল নাও ও এসেছে বাড়িতে, কিন্তু বেরোনোর কথা কিছু আমাকে বলেনি, ও সান টান করে ফ্রেশ হয়ে বেরোলো বাইরের দিকে, হয়তো একটু ক্লাবের দিকে গেছে আড্ডা ফাড্ডা মারতে, তো এখনও পর্যন্ত আমাকে কিছু জানায়নি। দেখো এতটাই গরম যে আমি এখানে একটা ফ্যান চালিয়েছি, প্লাস ওপরে একটা ফ্যান চালিয়েছি, তাও গরম যাচ্ছে না, এতটা মারাত্মক গরম, এবং তোমরা সবাই জানো যে কী মারাত্মক গরম পড়েছে, একমাত্র তো যাদের হাতে এসি আছে তারাই শান্তিতে আছে, কেন আমার ঘরে এতগুলো জানলা দুটো পাকা থাকা সত্ত্বেও আমি সকালবেলা ঘরে বসতে পারি না, সকালবেলা উঠে নেমে যাই কাজবাজ করে,
ব্যাস ওই, তারপর নিচের ঘরেতেই থাকি, ফোনটা নিচের ঘরে সেইভাবে নিয়ে যাওয়া হয় না, যে কারণে ফোনটা উপরেই থেকে যায়, আর ওই কারণেই ভিডিও সেইভাবে করা হয় না। কেন উপরের ঘরে আমাদের যেহেতু উপরটা এতটাই গরম হয়ে যায়, চারদিক দিয়ে রোদটা যেহেতু পায় বিশাল গরম হয়ে যায়, মানে যেন সেই বসে মানে তাওয়ার মধ্যে বসিয়ে দিতে, পাখা তো চালানো যায় না, পাখা চালের পুরো খুব ব্রান, মুখ কেন মানে সারা শরীর পুরো ব্রান হতে থাকে, যেন মনে যেন সেই মানে আগুনটা কেউ গায়ে মুখ দিয়ে দিয়েছে, এবার তারপর সেটা জ্বালা পোড়া করছে, লঙ্কা বাটা দিয়ে দিয়েছে জ্বালা পোড়া করছে, ঠিক এরকম ফিলিংস আসছে। তো রোদে চেষ্টা করো বাচ্চা কাচ্চা না নিয়ে বেরোনো কোথাও, আর গরমের জন্য হয়তো সকালবেলাও আমরা বেরোতে পারতাম, কিন্তু এত গরম যদি ছেলেকে নিয়ে বেরোই সেই কারণে আর সকালবেলা আমি বললাম যে কোথাও বেরোবো না, যদি বেরোই তাহলে বিকেলের দিকেই বেরোবো, কেন এত গরম সত্যি কথা বলতে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না বাড়ি থেকে, ওই কারণে বাড়িতেই আছি। তো দেখা যায়, এখনও অবধি কিছু বলেনি কী করবে জানি না, মনে হয় না কোথাও যাওয়া হবে কিছু হবে বলে, দেখা যাক। হ্যালো গাইস, দেখুন এখন রাত্রির 10টা বাজে, আজকে আমাদের অ্যানিভার্সারি, ওই জন্য এত রাত্রির হয়ে গেছে বলেই আমার বউ কেক নিয়ে এসেছি, সে রেডি হয়েছে কিন্তু তাও খেপে রয়েছে এখনো পর্যন্ত। আরে তুমি ইয়ার কি মারছ কেন, নাও না ভালো করে নাও না, এই লাইটটা জ্বালো তো, কেন নিচে আমি জানি না, এতদিন বিয়ে হচ্ছে একদিন কিছুই জানিনি, ও লেট তাহলে শোনো সবাই আমার তো ভুলেই যায় গাড়ি আমার অ্যানিভার্সারি, চলো হাত তালি দেবো অ্যানিভার্সারিতে কি বলে জানা নেই, এইটাই হলো মেন কথা। এতদিন ধরে আমার জীবনটাকে বরবাদ করবার জন্য রাতে ডিনারে ছিল চিলি চিকেন আর রুমান রুটি, চিকেনের বিটসগুলো এখানে বেশ বড় বড়ে দিয়েছিল, আর রুমান রুটিটাও আমরা প্যাকেটের মধ্যে রেখেছিলাম যাতে শক্ত না হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ও তাহলে আমি এগিয়ে যেতে পারবো।